পূর্ব মেদিনীপুরের মহিষা দলে বিজেপিতে ভাঙন, বেদকুণ্ডু গ্রাম প্রধান সহ একাধিক সদস্যের দলবদল, গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হওয়ার সম্ভাবনা বিজেপির, তৃণমূলের বিজয় সম্মেলনের মঞ্চেই এই যোগদান, কিরণ মান্না রয়েছেন আরো বিস্তারিত জানাবেন, কি কিরণ কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, মহিষা দল ব্লক এলাকার বেদকুণ্ডু গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতটি পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে এসেছিল, তার প্রধান দীর্ঘদিন ধরে কাজ করতে পারছিলেন না, যে কারণে তিনি গতকাল মানস ভূঁইয়ার হাত ধরে, এলাকার বিধায়ক তিলক চক্রবর্তীর হাত ধরে একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে একাধিক পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে তিনি যোগদান করেন এবং তিনি জানাচ্ছেন যে উন্নয়নের জোয়ার তিনি উন্নয়ন করতে পারছেন না বিজেপির পঞ্চায়েত প্রধান থেকে বা মেম্বাররা, তাই উন্নয়নের জন্য তিনি এখানে যোগদান করলেন এবং তৃণমূল কংগ্রেস আজ থেকে তিনি করবেন সক্রিয়ভাবে। এই ঘটনায় বিজেপির পক্ষে যেটা অভিযোগ তোলা হচ্ছে যে জয়লাভ করার পর এই পঞ্চায়েতে একের পর এক জামিন অযোগ্য ধারায় তাদের নামে মামলা দেওয়া হচ্ছে এবং পঞ্চায়েতে ঢুকতে পারছে না, এই সমস্ত নানা রকম আক্রমণ হামলা হুমকি হুঁশিয়ারির কারণে বাধ্য হয়ে মানুষের জন্য কাজ করবার জন্য তারা বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসে গেছেন, তাদের জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে। তবে এর পরের নির্বাচনে তারা আবার তাদের দলে ফিরবেন বলে এমনটাও জানাচ্ছে বিজেপি। এই ঘটনাকে ঘিরে যথেষ্ট সরগোল পড়েছে মহিষা দল ব্লকে। ধন্যবাদ কিরণ। সামনাসামনি কাজ করতে গিয়ে দেখলাম বিজেপিতে নিজেদের মধ্যে গোষ্ঠীবন্ধ, তারাই নেতারা জড়িত, আমাদের পাশে কেউ নেই। বিজেপিতে থাকলে কোনো উন্নয়ন করা যাবে না এবং মানুষ জনগণের পাশে দাঁড়ানোই যাবে না, জনগণের কোনো উন্নয়ন করা যাবে না, তাই আমরা মন থেকেই সিদ্ধান্ত নিলাম যে আমাদেরকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে আমাদেরকে টিএমসিতেই যোগদান করলে আমরা জনগণের উন্নয়নটা করতে পারি। দিলীপ থাকলে শুভেন্দু থাকে, দিলীপ থাকলে সুকান্ত থাকেনি, আবার এখন নতুন শুরু হয়েছে শুভেন্দু থাকলে অভিজিৎ গাঙ্গুলি থাকেনি। আমি সেদিন দুর্গাপূজা উদ্বোধনে চৈতন্যপুরে গেছি যুগের যাত্রীতে, পাশেতে দেখি নবতারায় উদ্বোধন হচ্ছে, আমাদের অভিজিৎ গাঙ্গুলি ফ্যাপে করে ঘুরছে নবতারায়, তাপসী মণ্ডল আর শুভেন্দু অধিকারী পিতা কাটতেছে, আর এমপিটাকে হাতে করে নিয়ে যার সঙ্গে করে এত সাত করে জিতালি। এরা বুঝেছে, এদের চেতনা জেগেছে যে আমরা সত্যিকারে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, এদের সঙ্গে থাকলে ভারতীয় জনতা পার্টি থেকে কোনো কাজ করতে পারবো না, কাজ করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকতে হবে। এই সমস্ত নাটক তো আমরা বহু দেখছি, মানুষ প্রহর গুনছে কবে আরেকটা দিন ইভিএম এ হাতটা তার পড়ার জন্য, যেদিন ইভিএম এ আবার মানুষ হাত দিতে পারবে সেদিন তৃণমূল নামক এই দুর্বৃত্তের দলটা পশ্চিমবাংলা থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা শুধু সময়ের অপেক্ষা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।